উৎপাদন এবং গুণগত মান নিয়ন্ত্রণে পরামর্শ বিষয়ক চুক্তি সই হয়েছে বেক্সিমকো হেলথ এবং জাপানের কেটু লজিস্টিকের মধ্যে। বুধবার গাজীপুরে বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল এবং পিপিএ পার্ক পরিদর্শনে এসে বেক্সিমকোর উচ্চমানের পিপিএ উৎপাদন এবং অত্যাধুনিক সুযোগ সুবিধার প্রশংসা করেছেন ঢাকায় নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত ইতো নাওকি। বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল ও পিপিএ পার্কের আকার এবং সক্ষমতা দেখে সন্তুষ্ট জাপানের রাষ্ট্রদূত সহ দেশটির কয়েকটি উন্নয়ন সহযোগী প্রতিষ্ঠানের প্রতিনিধি দল। করোনা মহামারী মোকাবেলায় বিশ্বের বিভিন্ন দেশে উন্নত মানের পিপিই সরবরাহ করে বেক্সিমকো যে ভূমিকা রেখেছে তার ভূয়সী প্রশংসা করেছে দলটি। পার্ক পরিদর্শন শেষে রাষ্ট্রদূতের উপস্থিতিতে জাপানের প্রতিষ্ঠান কেটু লজিস্টিকের সঙ্গে সমঝোতার স্মারক সই করে বেক্সিমকো হেলথ। রপ্তানি পণ্যের গুণগত মান বাড়াতে এ চুক্তি ভূমিকা রাখবে বলেও জানান গ্রুপের চেয়ারম্যান সোহেল এফ রহমান। জাপানের বেশ কয়েকটি কোম্পানির সঙ্গে কাজ করছে বেক্সিমকো। আমরা আশা করি জাপানের বাজারে উন্নত মানের পিপিই রপ্তানি করবে আমাদের প্রতিষ্ঠান। আমাদের সেই সক্ষমতা রয়েছে। যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য সহ ইতোমধ্যেই আমরা বিভিন্ন দেশে পিপিই রপ্তানি করেছি। অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান। জাপান শুধু ব্যবসায়িকভাবেই বাংলাদেশকে সহযোগিতা করে আসছে না, দেশটি বিভিন্ন ক্ষেত্রে এদেশের মানুষের সঙ্গে তাদের কারিগরি অভিজ্ঞতা বিনিময় ও সহযোগিতা করে আসছে। জাপানের এই ভূমিকায় শুধু এদেশের সরকারই নয়, জনগণও কৃতজ্ঞ। হোলিয়া টিজানের হামলার পর কিছুটা আতঙ্ক তৈরি হয়েছিল। এখন বাংলাদেশের নিরাপত্তা ব্যবস্থায় জাপানের ব্যবসায়ীরা সন্তুষ্ট, তারা এখন বিনিয়োগেও আগ্রহী। জাপান বাংলাদেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আগামীতে আরও জোরদার হবে। পরে বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্ক পরিদর্শন করেন জাপানের রাষ্ট্রদূত। সেখানে জাইকার অর্থায়নে জাপান থেকে আনা অত্যাধুনিক মেশিনের উদ্বোধন করেন ইতো নাওকি ও গ্রুপের পরিচালক এবং বেক্সিমকো টেক্সটাইল ও পিপিই ডিভিশনের প্রধান নির্বাহী সৈয়দ নাভিদ হোসেন। নাফিজা দৌলা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।